আমরা এসেছি আমার ভাই স্বর্গীয় সন্দীপ দক্ষর স্মৃতির উদ্দেশ্যে এখানের শিশু রাজবান শিশু সদনের এই বাচ্চাদের সাথে একটা বড়দিনের শুভেচ্ছা জানানোর জন্য এবং ওদেরকে কিছু সাহায্য নিয়ে এসেছি আমরা। এবং এই বড়দিনের 25শে ডিসেম্বরের এই দিনটা অনেক খুব সুন্দরভাবে এই বাচ্চাদের সাথে কাটাতে পারলাম, খুবই আনন্দ লাগলো। কি বলবেন বাচ্চাদেরকে নিয়ে, এখানে যে বাচ্চাদেরকে সামলাচ্ছেন রাখছেন যে আপনারা এসেছেন, কি বলবেন বাচ্চাদের? হ্যাঁ, এখানে রাজবান শিশু সদনের যারা উদ্যোক্তারা আছে খুবই ভালো কাজ করছেন, এর সাধুবাদ জানানোর মুখের ভাষা আমার কাছে নেই। এতগুলো বাচ্চা যে আছে তাদের পড়াশোনা দেখভাল খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা এই শিশু সদন করছেন, আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। যে আপনার ভাই ডেট করেছেন ওনার নাম কি ছিল? ওনার নাম ছিল সন্দীপ দক্ষ, 13 জুলাই 2021 মারা গিয়েছে। হ্যাঁ, তার সন্দীপ দক্ষ স্মৃতির উদ্দেশ্যে আজকের দিনটা এখানে বড়দিন পালন করা হলো। আমরা এখানে, কেননা ভাই আমার ভাই যে ছিল ও সোশ্যাল কাজ সামাজিক কাজের সাথে অনেক যুক্ত ছিল, নিজে ঘুরে ঘুরে অনেক জায়গায় বা এইরকম বাচ্চা বা বৃদ্ধাশ্রম, আমরা শুধু এটা প্রথমবার না, আমরা এর আগেও যখন মারা গিয়েছে শ্রাদ্ধের সময় আমরা 100 জন শাড়ি আমরা আমাদের ঘর থেকে দেওয়া হয়েছিল তখন করেছি, কম্বল দেওয়া হয়েছিল সে কম্বলও আমরা দিয়েছি। আর 25শে ডিসেম্বর আজকে 2023-এ আজকে রাজবান শিশু সদনে বাচ্চাদের সাথে আমরা উপভোগ করলাম দিনটা। আপনার নাম? আমার নাম সুমন দক্ষ। সময় কাটাবেন এই বাচ্চাগুলোর সাথে, হয়তো আপনাদের দেখে ওরা হয়তো কিছু শিখবে, আর ওইটাই আমার প্রাপ্তি। নমস্কার। আপনার নাম? পার্থ রায়। আমি একটু প্রশ্ন করি, বলছি যে এই ধর এদের পড়াশোনার ব্যাপারটা, এরা এখানে আপ টু 12 পর্যন্ত পড়ে। হ্যাঁ, তারপরে কোনো বাচ্চা যদি গ্র্যাজুয়েশন করতে চায় তাকে পড়ানো হয়। হ্যাঁ, আর এখানে কিছু ছেলে বাইরে থেকে আসে যারা ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছে, পড়ায়, টিউশন পড়ায় এদেরকে। আর এখানে 24 আওয়ার্স যে মানুষটা এখানে সব সময় থাকে এদের সাথে, অ্যাকচুয়ালি ওই গার্জিয়ান, আমি কেউ নয়, আমি বলতে গেলে কেয়ারটেকার। তো এই নয়ন চ্যাটার্জি, হ্যাঁ, উনি 24 আওয়ার্স ওই ওদের বাবা মা সব কিছু। হ্যাঁ, তো এরা খেলাধুলায় ভীষণ ভালো, এদেরকে ফুটবল কোচিং দেওয়া হচ্ছে, এরা ছবি আঁকে, এদের ড্রয়িংয়ের টিচার আছে, এরা নাচ গান করে, জিমনাস্টিক করে, এবং অনেক অ্যাওয়ার্ড নিয়ে এসছে সব থেকে স্টেট লেভেলে। হ্যাঁ, এটা ওদেরকে চেষ্টা করছি আমরা তৈরি করার, তারপরে উপরওয়ালার হাত। ঠিক ঠিক আছে। দাদা কই? দাদা দাদা আপনি আছেন? যে একটা ফটো সেশন যারা যারা পেয়েছে চলে এসো।
ছোটটা সামনে দেখা যাবে, বড়টা পেছনে। হবে তো ওই রকম দিচ্ছ ওখান থেকে সেটা যে ওইদিকে দাঁড়াবো দাদা, দাদা ঢুকো না মাঝে, দাদা মাঝে ঢুকো না, দাদা মাঝে ঢুকো না, মাঝে ঢুকো না, সাইডে থাকো। ধন্যবাদ এই সহযোগিতা করার জন্য, এই সব কিছু অ্যারেঞ্জ করার জন্য পার্থবাবুকে বিশেষ করে ধন্যবাদ। মানে আমরা খুব 10-12 দিনের শর্ট নোটিশে সব কিছু রেডি করেছি। আর বন্ধু সম্বন্ধে দু চারটে কথা বলতে চাই। সন্দীপ দক্ষ আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আর এটা আমাদের তৃতীয় বছর, 3 নম্বর বছর আমরা করছি, এর আগে অন্য অন্য জায়গায় করেছি, এখানে এসে খুব ভালো লাগলো, সব কিছু খুব ভালোভাবে মেনটেন। আর ক্রেডিট গোজ টু পার্থবাবু সব কিছু এত ভালোভাবে মেনটেন করার জন্য। আশা করি সবার সহযোগিতা এইভাবে থাকবে। আমাদের